কিংবা পরকালে চিন্তা করা, তাদের মধ্যে সে বসলে, তাদের সহবাসে বসলে, জিকিরের মধ্যে সে বসলে, আল্লাহর ভয় মন্ত্রণ করে আমরা আজকে সেই ধরনের একটা আমলের চেতনা নিয়ে হাজির হয়েছি। আল্লাহ এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাসূল পাশা ইসলামের কাছে গেলেন, কাতো কাতো অবস্থায় চোখ থেকে পানি পড়তেছে, কাঁদতে কাঁদতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসলেন, জিজ্ঞেস করলেন আবু হুরায়রা তুমি কাঁদছো কেন, তোমার চোখে পানি কেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছে তোর মা মারছে আমার কাছে একশো কেন, আমি তার বিচার করবো এটা? বলেন না ইয়া রাসূল এটা নয়, তো কিসের জন্য আগে বলো, মারছে কিসের জন্য? এই জন্য আমার মা আমাকে মেরেছে। তো তুমি কি বলেছ? আবু হুরায়রা বলে ইয়া রাসূলুল্লাহ আমার মা তো বৃদ্ধ হয়ে গেছে, বৃদ্ধা হয়ে গেছে, চুল পাখি পেকে গেছে, বল শক্তি কমে গেছে, কিন্তু আমার মাকে আমি বলেছি যে মা এই নাও একটা লাঠি, একটা লাঠি ধরাই দিয়ে বলছি যে তোমার যত ইচ্ছা তত আমাকে মারো, আমাকে তুমি মারতে থাকো, আমি তোমাকে নিষেধ করবো না, যত ইচ্ছা তত ব্যত্যাঘাত করো নিষেধ করবো না, কিন্তু মা সুবহানাল্লাহ আমি তার থেকে দূরে থাকতে পারবো না, আমি দীন ইসলাম ছাড়তে পারবো না। নবীজি বলেন তো আমার করণীয় কি, আমি কি করতে পারি তোমার জন্য? আমি তোমার মায়ের তো বিচার করতে পারবো না, কারণ মা বাবার কোনো বিচার হয়? মা বাবার সন্তানকে মারলে তার বিচার আছে? তবে হাত উঁচু করে জোরে আওয়াজ করো না, বিচার আছে, বিচার আছে, বিচার নেই। তো আমি কি করতে পারি? আল্লাহ তাআলা মহারাজ নবীজির দিকে তাকিয়ে বলেন মায়ের জন্য আমি বিচার দিতে আসি নাই, আমার মা আমাকে মেরেছে, আমার মায়ের জন্য আপনাকে দোয়া করবেন, দোয়ার জন্য এসেছি আল্লাহর হাবিব। নবীজির সাথে তারাও হাত উঠাইয়া দিচ্ছে, দোয়ার নবীজি মশগুল রয়েছেন, এদিকে হাত রাখতে আবু হুরায়রা খুলে দিলে আমি তাকে দেখি।